প্রথম জানতে চাচ্ছি যে এই প্রবলেমটা আপনি যে সলভ করছেন সেখানে ডোমেইন অবজেক্ট কি পেলেন, সবাই লাভলি বলতে পারেন। সো ডোমেইন অবজেক্টটা কি ছিল? আমি জানতে চাচ্ছি ফ্রম হাই লেভেল পয়েন্ট অফ ভিউ, প্রত্যেকে দেখলে আমরা একটা অবজেক্টে পাবো, সেটার ব্যাপারে কেউ বলছেন কাস্টমার, কেউ বলছেন অ্যাকাউন্ট, কেউ বলছেন ট্রানজ্যাকশন। ওকে, কাস্টমার, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কতজন বলবেন ওকে ইট ইজ ফাইন অর ইট ইজ এক্সেলেন্ট? কতজন বলবেন, হাত তোলেন, মানে যতজন মনে করেন কয়েকজন তোলেন না? আমি যেটা বলতে চাচ্ছি, if I tell you 2 plus 2 equals what, what do you do? I said it is 4, for an example, I said it is 4. Agree or disagree? Why? Because it is universal. Right? You cannot avoid it. Okay, this is mathematics. But what about it? This is design. There is a lots of opinion for design. সো রিমেম্বার, কয়েকজন কিন্তু হাত তুলছেন, কিন্তু আমি যদি এখানে এখন একটা ব্যাগের উপরে ছিদ্র করে পড়ে আসতাম তারা কিন্তু তুলবে না, বোঝা যাচ্ছে কি? বাট এখানে যত চমৎকার ড্রেসে পরে আসি না কেন, মাইট বি দু একজন থাকবেন পছন্দ হয়নি, বোঝা যাচ্ছে কি? সো ডিজাইন ইজ এ ভেরি রিলেটিভ ইস্যু, যেটাতে কোনো একদম 100% কখনো আপনি স্যাটিসফাই করতে পারবেন সবটাই। ক্লিয়ার? নাও আপনারা যখন সফটওয়্যার ডিজাইন করেন তখন সেই ব্যাপারটা ঘটে, এখানে যে নামগুলো দিচ্ছেন সেই ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। ওকে, সো আমরা টানতে চাইবো কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, নট কোনটা কারেক্ট। ক্লিয়ার? ওকে, সো হুইচ ওয়ান ইজ অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা, ওকে, ট্রানজ্যাকশনের পক্ষে কতজন আছে? ট্রানজ্যাকশনের পক্ষে একটা হাত তুলবেন প্লিজ, তাহলে সুবিধা হবে। ট্রানজ্যাকশন বলছিলেন কয়েকজন, ট্রানজ্যাকশন কতজন? একজন, ফাইন। কাস্টমার কতজন? অনেক। অ্যাকাউন্ট কতজন? সংখ্যা কম। ওকে, ইফ মোস্ট অফ দ্য পিপল সিলেক্টস দ্য রং থিং দেন রং থিং উইল বি অ্যাকসেপ্টেড, ওকে। আমরা এই ফাঁদেই তো পড়ে যাচ্ছি দেশে, তাই না? সেটাই তো হচ্ছে। আমি কেন বলছি, কারণ মোর অ্যাপ্রোপ্রিয়েট আমরা কিন্তু কোনোদিন কাস্টমারের ডিপোজিট আর উইথড্র করি না, বরং কাস্টমার অ্যাকাউন্ট হোল্ড করে। ইফ আই টেল ইউ একজন কাস্টমারের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, রাইট, যদি এইভাবে বলি, অথবা একটা কাস্টমারের একটা কাস্টমারের হোল্ডার হবে একাধিক কাস্টমার, তখন কিন্তু আপনি ডিপোজিট উইথড্রটা কার পক্ষে রাখবেন, কাস্টমারের দিকে রাখবেন নাকি অ্যাকাউন্টের দিকে রাখবেন? ডিপোজিট উইথড্র, দেয়ার ইজ এ ফাংশনালিটি ডিপোজিট উইথড্র, ইউ সি। ওকে, সো ডিপোজিট উইথড্র ডেফিনেটলি যেহেতু এটা ফাংশনাল অংশ, আপনি তো এটাকে কোনো ইউআইতে ভাববেন, আপনি টোটাল ডোমেইন অবজেক্ট হিসেবে ভাবলে দেখেন
যদি আমি এখানে বলতাম যে রিয়েল অ্যাপ্লিকেশনে কি হতো, তাহলে হয়তো আপনি ভাবছেন ওকে ফাইন, অ্যাকাউন্টে নাম্বার থাকে, অ্যাকাউন্টে হোল্ডার থাকে আর কাস্টমার থাকে, অ্যাকাউন্টে ডিপোজিট করা যায়, অ্যাকাউন্টে উইথড্র করা যায়। রাদার আপনি এটা ভাবতেন না যে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার থাকে, কাস্টমারের নেম থাকে, এতটুকু ভাবতে পারতেন, প্রবলেম নাই, কাস্টমারের ডিপোজিট করা যায়, উইথড্র করা যায়। ঠিক রিডম টুকু কাজ করতেছে না, বোঝা যাচ্ছে কি? আর ইউ কনভিন্সড ইট ইজ ইট শুড বি অ্যাকাউন্ট কাস্টমার আইডি যদি হয় তখন আমি লিখলাম, আমরা বাকিগুলো বাদ দিচ্ছি, আমরা অ্যাকাউন্ট পাচ্ছি। বাই দ্য ওয়ে, হোয়াই ডু ইউ থিংক ইট শুড বি ট্রানজ্যাকশন? বলেন কি কি আছে, কি কি করা যায় অথবা করে মাথার মধ্যে জিনিসগুলো আছে, কি কি থাকবে ভেতরে ডেটা হিসেবে অথবা অ্যাট্রিবিউট হিসেবে, আর কি কি সে করবে, রাইট? আমি যখন এটার একটা ক্লাস তৈরি করবো, ডেফিনেটলি তার অবজেক্ট তৈরি করবো, সেই অবজেক্টের মধ্যে যদি আমি কিছু ডিপোজিট করতে চাই, ডেফিনেটলি আই নিড টু গিভ দ্য অ্যামাউন্ট, ওকে প্লিজ ডু ডিপোজিট অন, তাই না? এবং উইথড্র করতে চাইলে আমি কিছু অ্যামাউন্ট দিব। সো অ্যামাউন্টটুকু অ্যাকর্ডিং টু বিজনেস লজিক আর ব্যাংকিং লজিক, অ্যামাউন্টটুকু আসলে অ্যামাউন্টটুকু যখন ডিপোজিট করা হবে, আই মিন ডিপোজিটের রিকোয়েস্ট যখন করা হবে তখন কিছু একটা বাড়বে, আর উইথড্র যখন করা হবে তখন কিন্তু কিছু একটা কমে যাবে। ওকে, সো হোয়াট ইউ নিড হিয়ার? ব্যালেন্স ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, নট অ্যামাউন্ট। অ্যামাউন্ট তো হলো যেটা আসে রিকোয়েস্টে, তাই না? আপনি কি বুঝতে পারছেন ব্যালেন্স কেন? আপনি আসলে অ্যামাউন্ট অ্যামাউন্ট বলতে ব্যালেন্সে বোঝাতে চাইছেন, তাই নয় কি? আসলে যেটাই রিকোয়েস্ট করা হয় সেটা হলো অ্যামাউন্ট, আর মূলত তো ব্যালেন্স কমে পারে, তাই না? আচ্ছা, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, নাও শুরু করে দিই তাহলে। খুব তাড়াতাড়ি আমি ক্লাসটা লিখে ফেলতেছি। আমি ইচ্ছা করে অ্যাপ্লিকেশনটা কনসোলে করছি, কারণ আমি এটার সাথে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আপনি তো করছেন, তাই না, বাসাতে? সো একটু দেখবেন আমি কি করছি, আপনার সাথে ম্যাচ করে কিনা, কোন জায়গা অসঙ্গতি, আমি তো একজন একজন করে দেখাটা ডিফিকাল্ট, ইউ নো। বাট সবচেয়ে ভালো কমন প্লেসে যদি আপনি বলেন যে ওকে আপনার সাথে আমারই ডিফারেন্স, আমি এভাবে চিন্তা করছি, আপনি কেন এইভাবে চিন্তা করছেন, দেন এটা আসলে কমনলি দেন সবার জন্যই ভালো হবে, বুঝে গেল? সো আমি করছি, আপনারা একটু কাইন্ডলি বলবেন। আমি আবারও বলছি, এইটা এক্সাম্পল এইভাবে করার মূল উদ্দেশ্য হলো যে আমি আরও একটু কিছু জিনিসপত্র এখানে দেখাবো আপনাদেরকে। সো ব্যাংক এপিপি ফর অ্যান এক্সাম্পল, তো account.cs
পাবলিক পাবলিক কনসোল অ্যাপ্লিকেশন স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার সরি ওকে সো আপনাকে ফুলি স্ক্রিন করতে পারেন আপনাদের স্ক্রিনকে ফুলি স্ক্রিন অল শিফট এন্টার দিলে টগল হবে আই মিন একবার ফুলি স্ক্রিন থাকলে নর্মাল হবে নর্মাল থাকলে ফুলি স্ক্রিন অল শিফট এন্টার ওকে ওকে সো আমার মাথার মধ্যে যে আইডিয়াগুলো ছিল ডিজাইনের ব্যাপারে এখানে আঁকলাম অথবা লিখলাম আমি সেটাই কিন্তু করে নিয়ে এসেছি রাইট ওকে সো নাও সি দিস হোয়াট ক্যান আই রাইট ডাউন হিয়ার ব্যালেন্স প্লাস ইকুয়ালস অ্যামাউন্ট রাইট এবং এখানে হলো ব্যালেন্স মাইনাস ইকুয়ালস অ্যামাউন্ট ক্লিয়ার আমি কিন্তু কোনো লজিক্যাল চেকিং দেই নাই ইচ্ছা করেই সো নাও ইন ইন কনসোল অ্যাপ্লিকেশন আমি এরকম কিছু লিখছি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওয়ান ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট দেন অ্যাকাউন্ট ওয়ান ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস এস বি জিরো জিরো ওয়ান অ্যাকাউন্ট ওয়ান ডট কাস্টমার নেম ইকুয়ালস সুজন অ্যাকাউন্ট ওয়ান ডট ডিপোজিট 2000 টাকা অ্যাকাউন্ট ওয়ান ডট উইথড্র 1000 টাকা ওকে 1000 টাকা দেন অ্যাকাউন্ট ওয়ান ডট ব্যালেন্স সরি console dot write line account one dot balance dot I might not need to string so I may can click the query balance console dot কারো কি কোনো আপত্তি আছে আমি কিচ্ছু করি নাই শুধুমাত্র এখানে যে কাঠামোটা ছিল সেটা লিখলাম ক্লাস হিসাবে তারপর সেখান থেকে একটা অবজেক্ট তৈরি করলাম অবজেক্টে কিছু ডাটা দিলাম তারপর জিনিস দেখাচ্ছি রাইট এখানে ইভেন ইউআইও কিন্তু নেই ইয়েস লাস্ট লাইন রিড লাইন এমনি বসে থাকবে এন্টার দিব পেজ সেট সেট কি ওয়ান সামথিং লাইক দিস রাইট সি সি প্লাস প্লাস এ কি করছেন সেটা এটা এটা কি লিখছেন স্ক্যান এ দিয়ে বসে রাখবেন তাই না ওকে সো If I run the application, what will happen? Object তৈরি হবে অবজেক্টে দুটা যাবে ডাটা যাবে একবার ডিপোজিট হবে একবার উইথড্র হবে দেন সে ব্যালেন্সটুকু দেখাবে ওয়েট করতে থাকবে If it will be a Windows application, what will happen? তৈরি হয়ে হতো আমি ক্লিক করলে হয়তো তৈরি হতো দেন আমি ডিপোজিট করতাম উইথড্র করতাম যত ইচ্ছে বিকজ ওটা ইভেন্ট ড্রিভেন বিদায় ওটা ওয়েট করতো এটা করছে না সামথিং লাইক দিস রাইট এটা একটা পর একটা এক্সিকিউট করে চলে যাচ্ছে সো আমি প্রথমে অ্যাপ্লিকেশনটা রান করি দেখাচ্ছে ওকে আমি এখানে কিন্তু কিছু লিখি নাই তাই না রিটার্ন আমি লিখলাম ডিপোজিটেড ডিপোজিটেড এখানে লিখলাম রিটার্ন উইথড্রন ওকে ফিনিশ নাও নাও রান ইট ব্যালেন্স 700 টাকা দেখাচ্ছে রাইট ইনফ্যাক্ট আপনারা দেখেন আমি কিন্তু এখানে ডিপোজিট উইথড্রতে যে ডাটাগুলো রিটার্ন করছে ওগুলো দেখানোরও কিছু নেই যেহেতু কনসোল অ্যাপ্লিকেশন রাইট আমি ওগুলো ফেলে রাখলাম নাও আই ওয়ান্ট টু ডিবাগ ইট ইউ সি ইউ নো ডিবাগিং রাইট
ওকে সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন F11 এন্ড F10 ভেতরে তাই না ভেতরের দিকে চলে যাচ্ছে সেখান থেকে ভেতরে রাইট হোয়াট অ্যাবাউট F10 রাইট স্কিপ করে চলে আসবে ভেতরের দিকে কোনো ইনার কল থাকে সেটার দিকে আসে যাবে না ওকে সো আমি F10 দিলাম এখন কারণ কোনো কিছুর দরকার নেই এখন F11 দিলে আসলে ডাটা অ্যাসাইনমেন্টে কিছু বোঝায় না আমি এখন এখানে এসে F11 দেব কি হবে টেল মি কি হবে আমার ব্যালেন্স কত জিরো রাইট অ্যামাউন্ট কত 2000 ওকে সো আমার এখন কিন্তু ব্যালেন্স বেড়ে গেল এখন ব্যালেন্স কত হয়ে গেল 2000 রাইট রিটার্ন ডিপোজিটেড আমি সেটা নিচ্ছি না সো দেখানোর কিছু নেই একইভাবে উইথড্রর ক্ষেত্রে দেখেন তো আমার ব্যালেন্স কত এই অবজেক্টের জন্য ব্যালেন্স কত 2000 চেক ইট রাইট ওকে ব্যালেন্স কমে গেল ইউ সি ব্যালেন্স 800 রাইট কারণ কি 1200 টাকা এখান থেকে মাইনাস করে দেওয়া হয়েছে ওকে সো এখন এখানে এসে দেখেন আপনারা যদি অবজেক্টের উপরে ধরেন তাহলে আপনারা কিন্তু বিভিন্ন ইনফরমেশন পাবেন দেখেন অ্যাকাউন্ট নাম্বার SP001 ব্যালেন্স 800 কাস্টমার নেম সুজন ওকে সো এখানে সে ব্যালেন্সটুকু দেখিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন শেষ কারো সমস্যা নেই নেক্সট আমি যে উদ্দেশ্যে আসলে এক্সাম্পলটা শুরু করলাম সেটা একটু ব্যাখ্যা করি আমি বাই দ্য ওয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো আমি লিখলাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টু ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টু ডট অ্যাকাউন্ট নাম্বার কারেন্ট 001 অ্যাকাউন্ট টু ডট কাস্টমার নেম ইকুয়ালস কমল অ্যাকাউন্ট টু ডট সরি ডট ডিপোজিট 5000 অ্যাকাউন্ট টু ডট অ্যাগেন ডিপোজিট আমি আরও কিছু ডিপোজিট করলাম ফর অ্যান এক্সাম্পল 900 ওকে সো অ্যাকাউন্ট টু ডট উইথড্র ওকে 15000 10000 ওকে দেন কনসোল ডট রাইট লাইন ব্যালেন্স এখানে আরেকটু ইনফরমেশন দেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে অ্যাকাউন্ট 1 ডট অ্যাকাউন্ট নাম্বার রাইট প্লাস ওকে সো আই কুড ইজিলি কপি ইট অ্যান্ড পুট ইট হিয়ার আপডেট অ্যাকাউন্ট ইট উইল বি অ্যাকাউন্ট 2 আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আউটপুটটা কী হবে সো প্লিজ এক্সপ্লেন হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম বলবেন এটার আউটপুটটা কী হবে অ্যাপ্লিকেশনের ছোট্ট প্রোগ্রাম রান করলে আপনারা বুঝতে পারছেন তাই তো আচ্ছা ওকে সো আসলে কি হচ্ছে অ্যাপ্লিকেশনটা যদি আমরা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমরা কিভাবে ভাবতে পারি
আসছি আরো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এটার নাম দিলাম আমি অ্যাকাউন্ট ওয়ান, যে মূলত এই অবজেক্টকে পয়েন্ট করে যার মধ্যে কিছু ইনফরমেশন আছে। অ্যাকাউন্ট নাম্বার কত? অ্যাকাউন্ট নাম্বার হলো SB001। কাস্টমার নেম, আমি সরি লিখি সুজন। ব্যালেন্স কত? I am talking about on this line when I am here, right? কারণ কি অবজেক্টের স্টেট চেঞ্জ হয়, আমি যদি অন্য কিছু করে ফেলি তাহলে অন্য কিছু হয়ে যাবে। এই জায়গায় যে স্টেট, এই জায়গায় কিন্তু সেই স্টেট না। লক্ষ্য করেন, আমি যদি এখানে বলি অ্যাকাউন্ট তোমার ডিপোজিট ব্যালেন্স কত, ব্যালেন্স জিরো, এই লাইনে ব্যালেন্স কত, এই লাইনে এক্সিকিউট হওয়ার পর 2000, এই লাইনে এক্সিকিউট হওয়ার পর কত, 800। বুঝা যাচ্ছে? আমি আমি কোন জায়গায় দাঁড়ানো, আমি এই জায়গায় দাঁড়ানো, রিড লাইনে দাঁড়ানো। স্টিল দিজ অবজেক্টস আর লাইভ ইন মেমোরি, তারা মেমোরিতে এক্সিস্ট করছে। সো সেই স্টেপটুকু আমি এখানে লিখছি। সো ব্যালেন্স অ্যাগেন আই হ্যাভ অ্যানাদার পয়েন্ট যেটার নাম হলো অ্যাকাউন্ট টু পয়েন্ট, নাম্বার হলো কারেন্ট 001, কাস্টমার নেম কমল, ওকে, অ্যান্ড ব্যালেন্স ইকুয়ালস মাইনাস 401, সামথিং লাইক দিস, ওকে। And you know there is a two functionality, right? Ekta holo ki deposit, then functionality to obosshoi ache, ha, and withdraw, same here, deposit and withdraw, tai noy ki? Dekhen amra ki tahole eta bolte pari na jeta jeta apnara boye pore eshe erokom je object gulo tar nijesho data ebong functionality niye alada alada bhabe obosthan korche. When it calculates a deposit, যখনই ডিপোজিট ক্যালকুলেশনটা আসছে তখন কিন্তু সে তার ব্যালেন্সের উপর কাজ করছে, কিন্তু যখন আপনি এর ডিপোজিট নিয়ে কাজ করছেন তখন সে কার ডাটার উপর কাজ করছে, কার ব্যালেন্স, তার নিজের ডাটার উপর কাজ করছে। বুঝা যাচ্ছে কি কথাটুকু? সো ইফ ইউ ক্রিয়েট থাউজেন্ডস অফ অবজেক্টস, আসলে এই ব্যাপারটা এরকম করে থাউজেন্ডস অফ অবজেক্ট লাইভ অবস্থায় যখনই স্কোপের বাইরে চলে যায়, আই মিন আমার অ্যাপ্লিকেশন মেইন মেথড থেকে এখানে শুরু, অবজেক্ট এখানে শুরু হচ্ছে, ব্র্যাকেট থেকে যখন আমি বের হয়ে যাব তখন এই অবজেক্টটা মেমোরিতে মেবি থাকবে, দিস ইজ অ্যানাদার থিং, বাট ইউ ক্যানট ক্যাচ ইট, অর্থাৎ এই লিঙ্কটুকু তখন ছিঁড়ে যাবে। আমি এই জন্য আপনাদেরকে আলাদা করে আঁকছি, এর আলাদা করে আঁকার পেছনে কারণটুকু হলো এরকম, দেখেন অ্যাকাউন্ট ওয়ান ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট, এই যে নিউ অ্যাকাউন্ট শব্দটা লিখলেন এইটার হলো এই অংশটুকু, আর এই যে অ্যাকাউন্ট ওয়ান লিখলেন এইটা হলো এইটা, আর এই যে ইকুয়াল দিলেন ইকুয়াল লাইন হবে। বুঝা যাচ্ছে কি? সো অ্যাকাউন্ট ওয়ান ইজ নট দ্য অবজেক্ট, অ্যাকাউন্ট ওয়ান ইজ দ্য রেফারেন্স, ইজ দ্য পয়েন্টার, যে অবজেক্টটা আমি এখানে ক্রিয়েট করলাম, রাইট? যদি আপনি এটা লিখে এরকম ফেলে রাখেন আর জিজ্ঞেস করেন অ্যাকাউন্ট ওয়ান, কম্পাইলারও কিন্তু দিবে না আপনাকে, সে অ্যাকাউন্ট ওয়ান বলবে যে ভাই আমার আমি কোথাও রেফার করতে পারছি না, সো আই এম নাল, নাও মাই ভ্যালু ইজ নাল। লাস্টলি বোঝা যাচ্ছে, অর্থাৎ একটা পয়েন্টার এক্সিস্ট করে কিন্তু সে কাউকে পয়েন্ট যখন করে না তখন কিন্তু সে নাল থাকে। এক্সাম্পল হিসাবে আমরা এখানে যেমন লিখতেই পারি চাইলে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থ্রি, এটা কাকে পয়েন্ট করে? অ্যাকাউন্ট থ্রি কাকে পয়েন্ট করে? কাউকে। সো একটু পুট ডট দিয়ে যদি আপনি দেখেন এখানে দেখাবে, যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি বলি অ্যাকাউন্ট থ্রি ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস কিছু একটা দিলাম, অলরেডি কম্পাইল অ্যারো দিয়ে দিছে, সবসময় কম্পাইল অ্যারো দেয় না এখানে, কারণ কি হয় মাই ইনিশিয়ালাইজ বিফোর অ্যাক্সেসিং, আই মিন নর্মাল ভেরিয়েবলের মতো, কিন্তু এখানে ব্যাপারটা আরেকটু অন্যরকম। নর্মাল যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তখন কিন্তু প্রিমিটিভ টাইপ এরকম কাজ করে না, বাট ওয়েন ইট ইজ ইউজার ডিফাইন টাইপ তখন সে একটা রেফারেন্স রাখে এবং সেটা আরেকটা অবজেক্টকে পয়েন্ট করে, রাইট? সো আমি যদি এখানে 10টা অ্যাকাউন্ট তৈরি করি, 10টা অ্যাকাউন্ট আলাদা আলাদা ডাটা নিয়ে তাদের ফাংশনালিটি নিয়ে অবস্থান করবে এবং সে তার লেটেস্ট স্টেটটুকু দেখাচ্ছে, তাই না? মেমোরিতে কি অংশ থাকে? লেটেস্ট স্টেট, তো আপনি কখন কোন পজিশনে আছেন সেটার সাথে কিন্তু জড়িত। ক্লিয়ার সবাই? আচ্ছা,
Okay, so if I write down something like this, I mean, you can account to it a leak. কি হলো বলেন তো বলেন আমি এখানে কি দাগ আঁকবো কি আঁকবো আমি এগুলো মুছে দিই দুইটার মধ্যে যেহেতু আমরা গ্রাফিক্যালি ব্যাপারটা রিপ্রেজেন্ট করছি কোনো পার্থক্য না বাট আমরা বোঝার চেষ্টা করি এটা তারা কি মিন করে ধরেন আমি পরের লাইনে এসে লিখে নিলাম এরকম অ্যাকাউন্ট ওয়ান ইকুয়ালস নাম দেন হোয়াট ইজ অ্যাকাউন্ট ওয়ানকে নাল করে দিলাম এদিকে টানেন তাহলে একটু প্রবলেম হয়ে যাবে আসলে তখন বুঝা যাচ্ছে কথাটা অর্থাৎ অ্যাকাউন্ট থ্রি আপনি কিন্তু অবজেক্ট ডেস্ট্রয় করেন নাই আপনি যদি সামহাও অবজেক্টটাকে ওকে একেবারে শেষ করে দিলাম তাহলে দুইজনেই কিছু করার নাই দুইজনেই ডেস্ট্রয় হওয়া অবজেক্টের দিকে তাকান রাইট বাট যখন আপনি বলতেছেন অ্যাকাউন্ট ওয়ান ইকুয়ালস নাল তখন আপনি বলে দিচ্ছেন অ্যাকাউন্ট ওয়ান রেফারেন্স তুমি কাউকে রেফার করতে পারবে না তাতে অবজেক্টিভ কি যায় আসে অবজেক্টের দিকে তো আরও অনেকেই তাকিয়ে থাকতে পারে তারা তো তাদেরটাই দেখতে পাবে বোঝা যাচ্ছে কি কথাটুকু ওকে সো আমরা যদি আবার লাইনটা একটু এস্টাবলিশ করি ভুলে যে অ্যাকাউন্ট ওয়ান নাল করলাম না তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো এরকম একটা অবজেক্টের অনেকগুলা রেফারেন্স ইচ্ছা করলে আমি রাখতে পারি রাইট এটা কি বোঝা গেছে অর্থাৎ এই অবজেক্টে এখন কতজন পয়েন্ট করছে দুইজন এটা এটা রাইট এখন এটার ভেতরে যদি আমি কাউকে দিয়ে একটা চেঞ্জ করি এ কি চেঞ্জটুকু দেখবে নাকি এ আগেরটুকু দেখবে আগের পজিশন দেখবো না ওনার পজিশন অর্থাৎ অবজেক্ট একটাই তিন চারজন যতজন ইচ্ছা তাকানো আমি কোনো একটা যদি চেঞ্জ করে দেয় আলটিমেটলি সেটা সবার মধ্যে ইম্প্যাক্ট করবে হ্যাঁ যদি ধরে রাখতে চান দিস ইজ অ্যানাদার থিং আপনাকে অবজেক্ট কপি করে নিয়ে সেটা অন্যভাবে রাখতে হবে নর্মালি অবজেক্ট ওরিয়েন্টেড ওই ইস্যুটা আসে না ইফ ইট উইল হ্যাপেন তাহলে আপনাকে সরিয়ে রাখতে হবে সামহাও অবজেক্টের কপিটা নিয়ে রাখতে হবে অনেকটা এরকম ওই যে একজন যে আমরা তিনজন তাকানো একজনের দিকে আমি বললাম যে ওকে আমি আসলে ওনার আগের স্টেট দেখতে চাই দেন আমাকে কী করতে হবে মাইট বি আমি বললাম যে আপনি আপনার ক্লোন তৈরি করে ওদিক পাঠান এক মিটার পরে নট ইউ উইল নট গো দেয়ার আমি আপনার দিকে তাকানো থাকবে এরপরে ওইটা কোন দিক যাচ্ছে কিন্তু আমি আর জানি না আমি কিন্তু এটা আগেরটার দিকে তাকানো থাকবে সো অবজেক্ট ওরিয়েন্টেড এরকম ইস্যু হয় না তা না ডেফিনেটলি আপনার কোন দরকার হতে পারে বাট দিস ইজ অ্যানাদার ওকে নর্মালি হলো ব্যাপারটা এরকম ক্লিয়ার ওকে রেফারেন্স টাইপ ভ্যালু টাইপ নিয়ে আমরা পরে কথা বলবো বাট আমি হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে সো রেফারেন্স টাইপ ভ্যালু টাইপ নিয়ে আমরা পরে কথা বলবো বাট আপনারা এতটুকু বুঝতে পারছেন কোন ওরকম কোন দেয়াল নাই রাইট কেউ যদি অবজেক্ট বলে সমস্যা নাই বাট আমরা যদি এই লাইনটুকু তুলে দেয় কেউ
বলেন যদি এখানে অবজেক্ট কোনটা রেফারেন্স কোনটা, তাহলে আপনি বলবেন এইটা অবজেক্ট এইটা রেফারেন্স। আমি যদি বলি এই লাইন থেকে যে মিনিমাম অবজেক্ট তৈরি করা কোড কোনটা, মিনিমাম পুরাটুকু কি লাগবে, আমি যদি এরকম করি তাহলে কি এটা অবজেক্ট তৈরি হচ্ছে না, হচ্ছে কি না? আমি ধরেন আপনারা অ্যাপ্লিকেশন ডট রান এর মধ্যে কি পাঠিয়ে দেন, নিউ ফর্ম ওয়ান লেখা থাকে না, তার মানে কি ওইখানে যে মেথডে ওটাকে কল করা হচ্ছে সেখানে মেবি তার একটা রেফারেন্স বসানো, এখান থেকে আপনি অবজেক্টটা তৈরি করে তাকে পাস করে দিচ্ছেন। এখন কি বোঝা যায়, তার মানে অবজেক্ট তৈরি করার মিনিমাম কোড কোনটা এটা। বাট আমি এখানে কি করতেছি, অবজেক্টটা তৈরি করে রেফারেন্সের সাথে হুক করে দিচ্ছি। ওকে, আচ্ছা, খুব কুইকলি বলতে হবে যে আমি উইথড্র করতে দিব না নেগেটিভ ফিগার, আই মিন কখনো এরকম করতে পারবে না কেউ যে উনি কখনো ব্যালেন্সকে নেগেটিভে নিতে পারবে না। সো হোয়ার উইল আই গো ফার্স্ট, আমাকে বলুন কোথায় যাব, এখানে আসবো, দেন ইফ ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট গ্রেটার দ্যান ইকুয়ালস জিরো হয় সেক্ষেত্রে এটা হবে, তাই না? এলস রিটার্ন, আমি আপাতত এতটুকু দিলাম, ডান। সো কোনো কেউ একদম বলতেছিলাম, আমি বলছি ফিউ সেকেন্ডস লাগবে, মিনিট লাগে না, গত ক্লাসে বলছিলাম যে এটা অ্যাপ্লাই করতে, আমি বলছি সঠিকভাবে করলে কিন্তু প্রবলেম। সো আমি এই কম্পোনেন্ট যত জায়গা থেকে অ্যাপ্লাই ইউজ করি না কেন, থিঙ্ক অ্যাবাউট ইট, আমার হোল অ্যাপ্লিকেশনে যদি আসলে এটা লজিক হতো, ইট টেক্স ফিউ সেকেন্ডস টু ইমপ্লিমেন্ট ইট। বাট যদি ইউআইতে বসে, রিপোর্ট ফাইলে বসে অথবা অন্যান্য জায়গায় আমি স্ক্যাটার করে রাখতাম, স্প্রেয়ার করে রাখতাম, ওটাই হ্যাপ, ইম্পসিবল টু চেঞ্জ, তাই নাকি? আসলে তো সম্ভব হতো না, মানে হ্যাঁ অধিকাংশ সময় এইভাবে আমরা করি, কেন ধরে ধরে আবার অমুকে বলে হ্যাঁ আমারটা আসে নাই, তখন আচ্ছা ঠিক আছে আপনারটাও দিচ্ছি, ভাব এমন নেই হ্যাঁ এটা হতেই পারে, রাইট? সো সে দিস, ওকে, সো ফিনিশ। আচ্ছা আমাকে বলেন তো, আমি এটাকে কনসোল থেকে ইয়াতে নিয়ে যেতে চাই, ওয়েবে নিয়ে যেতে চাই, সো আমাকে হেল্প করেন আমি কী কী করবো তাড়াতাড়ি। হ্যাঁ, প্রপার্টিজ, ওকে, সো ফর অ্যান এক্সাম্পল আমি একটা অ্যাড কি নিতে পারি, উইন্ডোজ ফর্ম, ব্যাংক ইউআই ফর অ্যান এক্সাম্পল, সিএস, ডান। টেক্সটবক্স কি নিচে, ওকে, সো অ্যানাদার টেক্সটবক্স, ইট মাইট বি ডিপোজিট উইথড্র করার জন্য, তাই না? সো একই রকম ছিল ডিপোজিট আর উইথড্র বাটন, সো ডিপোজিট বাটন, উইথড্র বাটন, ক্রিয়েট বাটন, অ্যামাউন্ট অ্যান্ড রিপোর্ট, রাইট? ওকে, সো লেভেল নাম্বার আমি একটু শর্টলি লিখি, হ্যাঁ, নেম নাম্বার টেক্সট, ওকে এটা থাকবে নাম্বার টেক্সট বক্স, সরি নেম টেক্সট বক্স, ইট উইল বি অ্যামাউন্ট, রাইট? অ্যামাউন্ট টেক্সট বক্স, ফাইন, দিস বাটন নেম ইজ ইজ ক্রিয়েট, রাইট? ক্রিয়েট বাটন, ডিপোজিট বাটন,
দিয়ে ওকে ফিনিশ ফাইন আমি লিখে যাচ্ছি ওকে সো এখানে হলো ক্রিয়েট বাটন আমি ক্লিক করব লক্ষ্য করেন আমি জানি না যে অনেকে একটু মিসগাইড হয়ে গেছেন কিনা এখানে সামহাউ কেউ অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে কি ক্রিয়েট কোনো মেথড দিয়েছেন বলতো লেখেন না লেখেন দুই একটা কথা ওকে যদি লেখেন তাহলে আমি একটু বলি এখানে এর অর্থ এই নয় যে খুব ভালো করে লক্ষ্য করেন তো এই ক্রিয়েট মানে কি অবজেক্টটা তৈরি করা না ডোমেইন কম্পোনেন্টের ভেতরে আই মিন অ্যাকাউন্টের যে কোর কম্পোনেন্ট সেটা কিন্তু বিজনেস লজিক হোল্ড করে ইউআই তে একটা অবজেক্ট তৈরি করার জিনিসটা আপাতত হোল্ড করা দরকার রাইট সো ইউ ইউ ডোন্ট নিড টু রাইট এনি কাইন্ড অফ ক্রিয়েট মেথড সেটা একদম অন্য জিনিস আছে সেটা ফুললে একটা ডিজাইন প্যাটার্ন আছে বাট সেটা আমি এখানে ফোকাস করছি না মিসগাইডেড বোঝা গেল আসলে ক্রিয়েট মেথডের কোনো দরকার নাই আমরা এখানে খুব ইজিলি এটা লিখতেই পারি দেখো তো অ্যাকাউন্ট অ্যান অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট রাইট দেন মেসেজ বক্স ডট শো আমি একটা মেসেজ দেখালাম কি অ্যাকাউন্ট ক্রিয়েটেড ওকে ডান আচ্ছা নেক্সট দেখেন আমি ছোটো ছোটোভাবে আগাচ্ছি ডিপোজিট বাটনে ক্লিক করলাম তাহলে আমার স্টেপগুলো কী হবে প্রথম হলো না অ্যামাউন্টটা কনভার্ট করতে হবে রাইট সো ডাবল অ্যামাউন্ট ইকুয়ালস কনভার্ট টু ডাবল অ্যামাউন্ট টেক্সট বক্স ডট টেক্সট রাইট দেন অ্যান অ্যাকাউন্ট এই পাচ্ছি না তো অ্যান অ্যাকাউন্ট পাচ্ছি না অ্যান অ্যাকাউন্ট পাচ্ছি না তাহলে কি আসলে কি করতে হবে ফ্যাক্ট যেটা আমি ক্রিয়েট বাটনে ক্লিকে যে অবজেক্টটা তৈরি করছি তার রেফারেন্সটা এখানে চিনতে হবে তাই না আচ্ছা দেখেন তো আমি এরকম করতে পারি কি না রাইট বাটন ক্লিক এফেক্টর ইন্ট্রোডিউস ফিল্ড মনে আছে ফিল্ড বলতে কি বুঝাচ্ছিলাম ফিল্ড মানে কি ফিল্ড মানে কি ক্লাসের ভেতরে যেসব ভেরিয়েবল তাই না এটা কি একটা ক্লাস না তাহলে আমি যদি বলি এটা এখন কি পর্যায়ে আছে এটা ভেরিয়েবল পর্যায়ে আমি যদি বলি এটাকে ফিল্ড লেভেলে নিয়ে যাও সে কোথায় নিয়ে যাবে মাইট বি এখানে আই মিন ক্লাসের ভেতরে মেথডের বাইরে তাই নয় কি ওকে সো আমি করছি বাই দ্য ওয়ে আপনারা দেখবেন আমরা আমি কিন্তু ম্যানুয়ালি সরাচ্ছি না রাইট আস্তে আস্তে আপনারা বুঝবেন ম্যানুয়ালি সরালো প্রবলেম কি ওকে সো আমি রাইট বাটন ক্লিক করলাম রিফ্যাক্টর ইন্ট্রোডিউস ফিল্ড এখন ও আমাকে অপশন দিচ্ছে প্রথমে বলতেছে আন্ডার স্কোর অ্যান অ্যাকাউন্ট এ নাম হবে কি না আমি বললাম না নাম অ্যান অ্যাকাউন্টে হবে তাই না তাহলে তো অন্য নাম হয়ে যাবে নাম্বার টু ইনিশিয়ালাইজেশন মিন ইন্ট্রোডিউস ফিল্ড অ্যান্ড ইনিশিয়ালাইজেস ইন মানে কি অবজেক্ট ইনিশিয়ালাইজ আমি এখানে কোথায় করছি এখানে ও বলতেছে এটা কি কারেন্ট মেম্বারে করব আই মিন কারেন্ট মেম্বার কোনটা বাটন ক্লিকের এই মেথডটা এখানে করব নাকি ফিল্ড ইনিশিয়ালাইজার মানে কি উপরে লিখে দেওয়া অ্যাকাউন্ট অ্যান অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট বোঝা যাচ্ছে আমি কি সেটা করব না এটা করব দুইটার যে কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট বাট আমি মোর আর কনস্ট্রাক্টর কি আমরা যেহেতু জানি না আমি আপাতত অ্যাভয়েড করছি আপনারা অনেকে জানেন হয়তো বাট আমি এটা দিচ্ছি দেখেন তো তাহলে কি হচ্ছে প্রথম হলো খুব ভালো করে লক্ষ্য করছেন এখানে ডিক্লারেশনটুকু নাই যে উপরে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলো এবং এই ভেরিয়েবলের মধ্যে অবজেক্টটা কখন আসবে ইনিশিয়ালি যখন এটার অবজেক্ট তৈরি হয় তখন কিন্তু নাই কখন অবজেক্টটা আসবে এখানে প্রথমে কি থাকে একটা খালি রেফারেন্স থাকে আর যখন আমি বাটন ক্লিক করি ওই রেফারেন্সের মধ্যে কি হয় একটা অবজেক্ট তৈরি হয় এবং সেই ইয়াটুকু রেফারেন্সের সাথে হুক হয়ে যায় তাই না বাই দ্য ওয়ে এখানে একটা ইনফরমেশন মিসিং আছে আমরা তো ইনফরমেশনগুলো দিই নাই তাই না অ্যান অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার
name, sorry, number text box dot text and account dot name, name text box dot text. Please, আমাকে বলবেন কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আমি বাটন ক্লিক করলাম, অবজেক্টটা তৈরি হয়ে এখানে চলে আসলো, রাইট? দেন রেফারেন্সের মধ্যে আমি বিভিন্ন ডাটা দিলাম আর ইউজারকে দেখালাম আপনার অবজেক্টটা ক্রিয়েট করে। সো এখন ডেফিনেটলি আমি আমার ডিপোজিট মেথডের তাহলে এখন লিখতেই পারি। কি লিখতে পারি? অ্যান অ্যাকাউন্ট এখন আমি পাবো ডট ডিপোজিট অ্যামাউন্ট, আর যে স্ট্রিং আসলো সেই স্ট্রিংটাকে আমি আপাতত মেসেজ হিসাবে নিলাম, একটু ছোটো ছোটো আকারে দেখাচ্ছি, এবং মেসেজ বক্স ডট শো মেসেজ ডান ফিনিশ। ওকে, সেকেন্ড পাবলিক, আমি আবার এখানে আসলাম, আমি উইথড্রতে কাজ করতে চাই, রাইট? ওকে, সো ডাবল অ্যামাউন্ট, হোয়াই ডু আই নিড টু ডাবল ডিক্লেয়ার দ্য ডাবল অ্যাগেইন? আমি কি করতে পারি? দেখেন তো অ্যামাউন্ট, রাইট, কারেন্ট ইনিশিয়ালাইজার, ঠিক আছে। সো আমার কি আর ডিক্লেয়ার করা লাগবে? অ্যামাউন্ট ইকুয়ালস কনভার্ট টু ডাবল অ্যামাউন্ট টেক্সট বক্স টেক্সট, রাইট? আমি ডিরেক্টলি এবার এ লাইন লিখে দিচ্ছি, নিশ্চয়ই কারো সমস্যা হবে না। ডট শো অ্যান অ্যাকাউন্ট ডট উইথড্র, তাই না, রাইট? ফিনিশ। আচ্ছা, আমি অ্যাপ্লিকেশনটা রান করার আগে আমাদের আরও যেহেতু কিছু কাজ আছে ওইটা কমপ্লিট করে নিই। প্রথম হলো প্রোগ্রামের মধ্যে এগুলো আমি আপনাদের সুবিধার্থে ব্লক করে রাখলাম যেন আপনার বাসায় গিয়ে এগুলো দেখতে পারেন। ওকে, অ্যাপ্লিকেশন কিন্তু পায় না, রাইট? সো আপনাকে চিনিয়ে দিতে হবে সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মের আন্ডারে ডট রান নিউ ব্যাংক ইউআই, রাইট? ওকে, নেক্সট প্রজেক্টের প্রপার্টি চেঞ্জ করতে হবে, উইন্ডোজ অ্যাপ্লিকেশন এখানে সেট না থাকলেও মাইট বি হয়, বাট আমি রিস্ক নিলাম না, আমি অ্যাপ্লিকেশনটা রান করছি। আমি এবার লেখা শুরু করে দিচ্ছি, ডিপোজিট, ওকে, আমি সরি যে রিপোর্টের মধ্যে আমি এখনও কাজ করি নাই। সো উইথড্র করি, উইথড্র হলো ভালো, ফাইন, হোয়াট অ্যাবাউট ইট নট পসিবল, রাইট? ওকে, তো আপনারা খুব ভালো করে লক্ষ্য করছেন, লজিকটা আসলে আমি এমন একটা জায়গায় রাখছি, আমার কনসোল অ্যাপ্লিকেশন হলেও কিছু যায় আসে না, উইন্ডোজ অ্যাপ্লিকেশন হলেও কিছু যায় আসে না, মেবি ওয়েব হলেও কিছু যায় আসবে না, মেবি মোবাইল অ্যাপস হলেও কিছু যায় আসবে না, বুঝা যাচ্ছে কি, রাইট? ওকে, সো আমরা আবার একটু ঠিক করে নেই রিপোর্টের মধ্যে, মেসেজ বক্স ডট শো কি যেন ছিল, ইউর ব্যাংক অ্যাকাউন্ট, তাই না, অমুক, সো ব্যাপারটা ছিল অ্যাকাউন্ট অ্যান অ্যাকাউন্ট ডট নেম কাস্টমার নেম ইউর অ্যাকাউন্ট নাম্বার অ্যান অ্যাকাউন্ট ডট নাম্বার অ্যান্ড ইটস ব্যালেন্স ইজ ওকে, আই রান ইট, সরি, সো অ্যাগেইন
ইনভাইটেড ফাইন 10,000 টাকা ডিপোজিট ক্রিয়েটেড রাইট ক্রিয়েটেড ফাইন উজ্জম উজ্জম রিপোর্ট এখন 9,000 টাকা তাই না ওকে সো এভরিথিং ইজ অল রাইট আমি আরেকটু টুইট করতে চাচ্ছি কীরকম যেমন আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করে ডিপোজিট অথবা উইথড্র বাটন ক্লিক করি হোয়াট উইল হ্যাপেন ধরেন আমি উইথড্র বাটন ক্লিক করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই মানে ক্রিয়েট বাটনটা ক্লিক করার আগে আমি এই কাজটা করে ফেলেছি রাইট এই বাটনটা ক্লিক করব কি হবে এনি আইডিয়া হ্যাঁ এখন কি হবে আই আই ওয়ান্ট টু নো এখন কি হবে শিওর ডিপোজিট হবে খুব ভালো করে লক্ষ্য করেন আমি যখন ক্রিয়েট বাটনে ক্লিক করি তখন কিন্তু অবজেক্টটা রেফারেন্সের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় তার আগে রেফারেন্সের মধ্যে কি কিছু পয়েন্ট করে রেফারেন্সটা কি কাউকে পয়েন্ট করে সি দিস সো ইফ দিস কোড উইল নট বি এক্সিকিউটেড বিফোর হোয়াট উইল হ্যাপেন রেফারেন্স ইজ এম্পটি রাইট অর নাল ওকে আই অ্যাম অ্যাফ্রেড মাই চার্জ শেষ হয়ে গেছে সো আমি একটু সেভ করে নিচ্ছি হ্যাঁ